এবার অবশেষে জলপাইগুড়ি শহরের অন্যতম প্রাচীন পুকুর সংস্কারের উদ্যোগ নিতে চলেছে জলপাইগুড়ি পুরসভা। অবশেষে ভোল পাল্টাতে চলেছে শহরের অন্যতম প্রাচীন পুকুর হাইস্কুল পুকুরের। প্রায় 2 বিঘা জমির ওপর অবস্থিত এই পুকুরটি শতবর্ষ প্রাচীন বলা যেতে পারে। জলপাইগুড়ি টাউন স্টেশনের পত্তনের সময় থেকে এই পুকুরটি রয়েছে। পুকুরের হাল তো আমরা যতদিন থেকে এখানে যাওয়া আসা করি ওইভাবেই দেখছি। কিছুদিন আগেই এই বাউন্ডারি পিলার টিলার দেওয়া হয়েছে, কিন্তু প্রচণ্ড নোংরা টোংরা থাকে। এটা যদি ভালো মতো কাজটা হয় একটু ভালোই হয় আর কি। আর সবচেয়ে মেন সময় স্কুল এখানে আছে, বাচ্চা কাচ্চা পড়াশোনা করতে আসে। আর এইসব এত মানে এত সুন্দর জায়গা, এই জায়গার এখানে তোমার কী বলবো, মানে পুকুরটা এইভাবে আছে, মানে পুকুরটা যদি ভালো হয় তাহলে সবারই আশেপাশে নোংরা টোংরা যেগুলো ফেলছে আর কি সেটা বন্ধ হবে। স্থানীয় সূত্র অনুযায়ী টাউন স্টেশন তৈরির সময় প্রয়োজনীয় মাটি নেওয়াতেই এই পুকুরটি তৈরি হয়, কিন্তু সময়ের সাথে সাথে এই পুকুর আজ আর স্নানের উপযোগী নেই, বরং একটা আস্ত ডাস্টবিনে পরিণত হয়েছে। এখন এই পুকুরে আবর্জনা আগাটা ছাড়া আর কিছুই নেই এমনটা বলা যায়। জল যতটুকু রয়েছে তা মাটিতে মিশে কর্দমাক্ত। এই মুহূর্তে যেটা পুকুরে পরিস্থিতি আছে, এটা 12 নম্বর ওয়ার্ড ডেভেলপমেন্ট করতে গেলে পুকুরটা সবার আগে ধরতে হবে, কারণ ওয়ার্ডের মাঝখানে দুটো হায়ার সেকেন্ডারি হাই স্কুলের মাঝখানে একটা বিশাল মানে নোংরা আবর্জনা কী আকার আছে সেটা ভাষায় বলা যাচ্ছে না। এরকম একটা আবর্জনা রেখে ওয়ার্ডের ডেভেলপমেন্ট বা শহরের ডেভেলপমেন্ট সম্ভব না, তাই এটা সবার আগে করতে হবে। এটা আমাদের সবার প্রচেষ্টা আছে, পৌরসভারও প্রচেষ্টা আছে, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানও এই ব্যাপারে উদ্যোগী। হিসাবে প্রায় 10 ফুট গভীর এই পুকুর। ইতিহাস বলছে এই পুকুর একসময় জলপাইগুড়ি হাইস্কুল লিজ নিয়েছিল রেলের কাছ থেকে, এরপর সেটির মালিকানা পায় জলপাইগুড়ি হাইস্কুল। সেই থেকেই জলপাইগুড়ি হাইস্কুল এই পুকুরের মালিক, কিন্তু এত বড় পুকুর রক্ষণাবেক্ষণ করা অসম্ভব হয়ে ওঠে স্কুলের পক্ষে। তবে আজ সেটি পরিণত হয়েছে একটি ডাস্টবিনে। এই প্রসঙ্গে আরও উল্লেখ্য, জলপাইগুড়ি শহরের প্রাচীন পুকুরগুলির মধ্যে অন্যতম জলপাইগুড়ি পুর এলাকার 12 নম্বর ওয়ার্ডের জয়ন্তীপাড়ায় অবস্থিত এই পুকুর। তবে সাধারণ মানুষ দীর্ঘদিন থেকে এই পুকুরটি সংস্কারের দাবি জানিয়ে আসছেন বিভিন্ন মহলে। একসময় শুকুরের অত্যাচার বিপুল পরিমাণে থাকলেও এখন তা খানিকটা কমেছে। তবে অবশেষে এবার যেন আশার আলো দেখাচ্ছে SJDA। পুকুরটি সংস্কার করার পাশাপাশি সৌন্দর্যায়নের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। সম্প্রতি এলাকার তৃণমূল কাউন্সিলর মনীন্দ্রনাথ বর্মন এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি দ্বারস্থ হয়েছেন রাজ্য সরকারের। এই প্রসঙ্গে তিনি বলেন, ইতিমধ্যেই এই পুকুরটি সংস্কারের বিষয়ে পুরসভা, শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন নিগম সহ মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন করা হয়েছে। সবাই চাইছে দ্রুত পুকুরটি সংস্কার করে এলাকায় সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে। তবে প্রায় 10 ফুট গভীর এই জলাশয় সংস্কারের খরচ বহন করা পুরসভার দ্বারা সম্ভব নয়। এর জন্য SJDA এই উদ্যোগ নিয়েছে। সঠিকভাবে না বলা গেলেও এই জলাশয়কে আগের অবস্থায় ফিরিয়ে আনা লাখ টাকার বিষয় নয়। প্রচুর পরিমাণ অর্থ দরকার এই পুকুর সংস্কারে। কত ট্রাক আবর্জনা এখান থেকে বের হবে তা বলা অসম্ভব। অপরদিকে এলাকাবাসীদেরও একই বক্তব্য। পুকুরটির দুপাশে রয়েছে 2টি উচ্চ বিদ্যালয়। এমন জায়গায় থাকা একটি পুকুরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সৌন্দর্যায়ন করলে সব দিক থেকেই ভালো হয়। জলপাইগুড়ি থেকে গীতশ্রী মুখার্জি, News 18 লোকাল।